أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনা যে পর্ব ফাইভের আল কোরআনের পড়ার প্র্যাকটিস। এতদিন আমরা যেগুলো শিখে আসছি, যেমন হরকত, তানবিন, জজম, তাসদীদ, খালি আলিফ, খারা জবর, খারাজের, খারা পেশ, উল্টা পেশ, মানে এইসব জিনিসগুলো আমরা ওভারঅল একটু প্র্যাকটিস করব আজকে। সো প্রথমে এই পাশ থেকে আসি, যেমন এখানে এটা আমরা সাধারণত কি, এই পুরো জিনিসটা যে সিম্বলটা, এটা আমরা লাম আকারে ধরি। তো লামের বাম পাশে যেটা, ডান পাশে, সেটা যদি লাম হয়, যেহেতু এই পাশে ছোট্ট করে একটু টান দেওয়া আছে, তাহলে সেটা আলিফ হয়ে গেল। মানে এক পাশে লাম, এক পাশে আলিফ। যখন কোনো কিছু থাকে না, তাহলে সেটা হলো লাম, আর আলিফের হচ্ছে হাতের বামের দিকে বেঁকে দিয়েছে, তার মানে এটা আলিফ হয়ে গেল। সো লার উপর জবর আছে, তার মানে লা। সো এর উপরে যে আলিফ যেটা, সেটার উপরে এরকম বাঁকা করে একটা টান যদি থাকে, তাহলে তিন আলিফ টানতে হবে। লা মানে এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ, মানে লম্বা করতে হবে টানটা। শোলে লা, তারপরে আছে আলিফের ই, ই এটা কি, যেহেতু ডান পাশে টান, তার মানে এটাও লাম। যদি এই পাশে এরকম বাকি বেঁকে দেওয়া থাকে, তাহলে এটাও লা। যদি খাড়া জবর থাকে, খারা জবরে আমরা জানি এক আলিফ সহ টানতে হবে, তাহলে লা মানে এক আলিফ সহ টানলাম। হা, হা আমরা জানি যে হা জবর, হা আলিফ জবর ই, তাহলে ই এর পরে যেটা লাম, লামের উপরে এটা কী বলে, তাসদীদ। তাসদীদে কী হবে, ডাবল উচ্চারণ হবে। সো তাসদীদের উপর আবার জবর আছে, ইল্লা, ইল্লা, ইল্লা মানে একসাথে আমি ছাড়বো না, ইল্লা মানে টানটা একসাথেই হবে, ইল্লা। এরপর আমি দেখবো যে এই পাশে কী আছে, এটার উপরও কোনো ধরনের নত্তা নাই, এটার উপরও কোনো ধরনের নত্তা নাই, তার মানে এই দুইটা আমার কাউন্টিংয়ে আসবে না। ঠিক পরে যেটার উপর নত্তা থাকবে, যেমন এটা আছে আবার লামের উপর আছে, সেটাও আছে তাসদীদ এবং খাড়া জবর। তাসদীদ এবং এই অংশটা হচ্ছে খাড়া জবর, তাহলে ইল্লাল, ইল্লাল মানে এটার সাথে এটার কানেকশানে যদি একসাথে টেনে পড়ি, তাহলে হবে ইল্লাল্লা, ইল্লাল্লা হু, যেহেতু উল্টা পেশ হু, ইল্লাল্লা হু। উল্টা পেশ হলে কি, একালিফ টেনে পড়তাম, যেহেতু এটা নর্মাল এই পেশ আছে, তাহলে সেটার এখানে টান হবে না, ইল্লাল্লাহু মানে ছেড়ে দিব। উল্টা পেশ হলে একালিফ টেনে দিতাম, সো ইল্লাল্লাহু। এরপরে দেখি মিম পেশ মু, মু হা, হা মু হাম, এই যে এখানে আছে, এরপরে কানেকশানে যেটা এখানে তাসদীদ এবং উপরে জবর আছে, মু হাম, মোহাম ধরে রাখতে হবে, মোহাম মা দুন। সো যদি এটা হতো সাধারণ দুন, কিন্তু এটার পর আরও কী আছে, র আছে, মোহাম মাদুর, মোহাম মাদুর রাসু, রাসু রাসু একালিফ টানতে হবে, রাসু লুল, রাসু লুল্লাহি। যেহেতু এখানে কোনো ধরনের কিছু নাই, টানতে হবে কি না, সো এগুলোর হিসাবে আসে না ডিরেক্টলি এটার সাথে, লুল লাহি। এরপরে দেখি যে আলিফ জবর আশ, আ আশ, যেহেতু এখানে থামতে হবে, জজম আছে, সো আশ, আশ হা, আশ হাদু, আশ হাদু, হাদু কোথায় কোনো টান নেই, আশ হাদু। আন আলিফ আর নুন, সেখানে যেহেতু জজম আছে, আন থামতে হবে,
আন। কিন্তু এই যে যজমের পরে থামতে হওয়ার পরে যদি আবার এরকম সংযুক্ত থাকে তাহলে এইটার উচ্চারণ না হয়ে ডিরেক্টলি এর পরের উচ্চারণটা হবে। যেমন আন আবাল্লা, তাহলে এটা এখানে চলে যাবে আল্লা আল্লা, মানে এখানে কি তিন আলিফ আল্লা ইলাহা, এটা লাম, সো ই লা হা ইল লা ইল লা। এটা এখানে কি আছে তাসদীদ এবং জবর ইল লা। এরপর আবার যদি দেখি লামের উপরে কি আছে তাসদীদ এবং খাড়া জবর, সো ডাবল উচ্চারণ যদি এরকম থাকতো ইল আলিফ যদি নিচে জার থাকতো তাহলে কিন্তু ইল্লাহু ইল্লাহু ও আশহাদু ও আশহাদু। এই যে এখানে আবার আছে এটা তো সরাসরি যুক্ত করা যায় না মু, তাহলে আন্না আন্নামু হাম্মাদান হাম, এটা ডিরেক্টলি এখানে হাম হাম্মাদান মাদান কি তো লাস্টে হাম মাদান। আইন আব আব, মানে এটা আমাকে তো আবার আলিফের মতো না, আলিফ হলো কি আব আব নর্মালি, কিন্তু এটা আলিফ না এটা হচ্ছে আইন, সো আব আব মানে গলার ভিতর থেকে জোরে আব। দুহু হু, যেহেতু হা আব দুহু ওয়া র চু, এতে এক আলিফ টানতে হবে এখানে যেহেতু যজম আছে রসু লুহু। সিন সিনের উপরে সো সোব, সো এটার সাথে ডিরেক্টলি সোব যেহেতু যজম সো সোব হা সোব হা, যেহেতু এখানে এক আলিফ টানতে হবে সোব হা সুবহানাল সুবহানাল লা লাহি লাহি সুবহানাল লাহি ওয়াল ওয়াল, মানে কোনো থামা যাবে না এখানে আলিফ আছে কিন্তু উচ্চারণ হচ্ছে না ওয়াল ডিরেক্টলি ওয়াল হাম ওয়াল হামদু হামদু। আবার দেখি লিল্লাহি, যেহেতু এখানে কি আছে তাসদীদ এবং খাড়া জবর, সো লিল্লা উপর দিকে টান লিল্লাহি। ওয়ালা ওয়ালা ওয়ালা, এটা কি আলিফ তিন আলিফ টানতে হবে লামকে ওয়ালা ইলাহা ইলাহা ইল ইল। এরপর আমি দেখবো যে কোনো সংযুক্তি আছে কিনা ইল্লাল লাহু ইল্লাল খারা উপর দিকে ইল্লাল লাহু। ওয়া ওয়ার পরে কি আছে যেহেতু তাসদীদ আছে সো ডিরেক্টলি আমি এখানে কানেক্ট হয়ে যাব ওয়াল্লাহু ওয়াল লাহু ওয়াল্লাহু আক আক কাফ আক বারু আক বারু। ওয়ালা হাওলা হাও হাও, যেহেতু এখানে থামতে হবে ওয়ার উপরে সো হাওলা যেহেতু লাম হাওলা। ওয়ালা যেহেতু লাম ওয়ালা কাফ ও, যেহেতু এখানে তাস দিদ সো ডাবল উচ্চারণ ও ওয়া ওয়াতা ও ওয়াতা। ইল্লা ইল্লা এটা কি বা বান্ডে সে একমাত্র বিল, সো ইল্লা বিল্লাহু বিল্লাহু, যেহেতু টেনে পড়তে হয় সো একটার সাথে আরেকটা সংযুক্তি করে করে পড়তে হবে। আল আলিফ আবার লাম লামের উপরে যজম সো আল আল্লাহ 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 লি লিয়া লি আলা লি আলা লিয়াল
ليال ليال لا ليال سوري لا لي جيتو نيچے دیکھے پیش اسے ليال لي نيچے دیکھے ليال এর সাথে সংযুক্ত করলে ليال আ আ ঠিক আছে জি জি সো এখানে একটু কথা আছে যেমন এখানে আমি যদি যজম দেখি যজমের পরে যদি আমাকে থামতে হয় দ্যাট মিন্স ফুল স্টপ আমাকে থামতে হবে তাহলে যজমটা এক আলিফের পরিবর্তে তিন আলিফ উচ্চারণ হবে যেমন হয়ে যেত জিম কিন্তু তিন আলিফ উচ্চারণ জিম জিম লাস্টে যেখানেই থামতে হবে আরবিক নিয়ম অনুসারে টেনে থামতে হয় জিম জিম আবার যদি দেখি লা তিনবার থামতে হবে তিন তিন আলিফ বরাবর লা ইলাহা ইলাহা ইল লাবর উচ্চারণ যেহেতু তাশদীদ এবং জবর সো ইল ইল লাল ইল লাল যেহেতু মাঝখানে এটা কোনো কিছু দেওয়া নেই সো স্কিপ করতে হবে এটা ইল লাল লা উপর দিকে ইল লাল লা হু ইল লাল লা হু ওয়াহ ওয়াহ দাহু ওয়াহ দাহু ঠিক হবে ওয়াহ দাহু ওয়াহ দাহু লা শা লা শাড়ি শাড়ি ইয়া এখানে ফ্রান্ত হবে লা শাড়ি কালা কালা লা শাড়ি কালা হু কালা হু লা হু কালা হু লা হু এটা যদি এরকম থাকতো যে মানে আগের এ থেকে টেনে পড়তে হবে সো এটা যদি এরকম থাকতো যে আল যদি এরকম থাকতো আলিফ লাম আল মুল মুলকু 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 ওয়ালা ওয়ালাহু ওয়ালাহুল ওয়ালা হুল হাম দু হাম দু হাম দু ইয়া ইয়ার উপর পেশ ইউ মানে উপর দিকে ইহ ইহ হা হার উপর জজম ইহ 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 ই একালিফ ইহ ই এটার কারণে কি ইয়ের পরে একালিফ ইহ ই অয়ু অয়ু উপর দিকে অয়ু মি একালিফ টানে অয়ু মি তু মি তু তু বি ইয়া বিয়া দিহি বিয়া দি হি বিয়া দিহি বিয়া দিহি আল খাই খাই আল খাইরু আল খাই জিম হা খা এটা হচ্ছে খা আল খাইরু আহুয়া ওহুয়া ওহু ওহুয়া আলা ওহুয়া আলা এতো ইয়া আছে একালিফ টানবো ওহুয়া আলা কুল্লিন কুল্লি কুল্লি সাই 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 ইন সাই ইন সাই ইন কাদির কাদির যজমের পরে যদি থামতে হয় তাহলে তিন আলিফ টানতে হবে কিন্তু এটা এই যে দি দিয়ের উপর একটা আছে ইয়ার ওজনে এক আলিফ আবার থেমে টানতে হবে এই কারণে আরও তিন আলিফ মোট চাইল আলিফ কাদির কাদির মানে এরকম আরও প্র্যাকটিসের জন্য যদি বলি আউ এক আলিফ টানতে হবে আউজু আউযু বিল বিল্লাহি
مينش مينش هايتوانير نير مينش هايتوانير روا زيم روا زيم انتظم তারপরে যেহেতু শেষ সো তিন আলিফ টানতে হবে বিস বিস মানে ধরতে হবে এখানে যে থামতে হবে বিস মিল লা হির রহ রহ মানির রহ মানির রহিম তিন আলিফ টান রহিম আল হামদু 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 লিল্লাহি রব রব যেহেতু পেশ রব্বি বিল রব্বিল আলামিন লামিন মানে টান তিনবার ইয়া ইয়া মানে ধরতে হবে ইয়াকে ই ই আবার ইয়া যেহেতু জবর ইয়া কানা কানা না বুধু বুধু ও ইয়া ও ওয়া ইয়া কানাস কানাস তাইন পেনালিফ তাইন কুল قل قل هو ال هو الله احد احد মানে এখানে কিন্তু থেমে যাব কিন্তু আলিফ টানে احد ان مع ال عس 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 ري يس روا يس روا এরকম রন কোন ইয়ে না ইস র ইন্নাল্লাহ বিকুল্লি 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 শাই 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 যেহেতু ইয়া উপরে জজম আছে শাই আইন শাই আইন আলিম আলিম এক আলিফ টেনে যেমন এখানে কি শাই ইন আলিম আলিম লামের উপরে অনলি এক আলিফ এগুলো হচ্ছে এক্সেপশনাল আলিম মানে বেশি টানা যাবে না তিন আলিফ পর্যন্ত আলিম এরপর একটু নিয়ম অনুসারে যদি কোনো কিছুর উপরে এরকম শূন্য দেওয়া থাকে শূন্য আকারে ছোট করে তাহলে ধরে নিতে হবে সেটার উচ্চারণ এখানে হবে না যেমন এই যে এখানে দেওয়া আছে এটার উচ্চারণ এখানে হবে না যেমন এটা এখানে দেওয়া আছে এটার উচ্চারণ হবে না এই কারণে এইটা দেওয়া যেমন আমরা জানি আফা আফা ইন আফা এই যেখানে আছে আফা ইন নর্মালি যদি এটুকুর আগে আমি যদি তাকাই তাহলে কী হবে আফা ইন ইনের পরে যদি এরকম তাসদীদ থাকে তাহলে এই নটা উচ্চারণ না হয়ে সরাসরি এটা এখানে চলে যাবে ইম ইম মাতা ইম মাতা মানে এরকম ইম মাতা যেহেতু একালিপ টেনে ইম মাতা লা ইলাল্লাহি ইলাল্লাহি আন আন তাবু আ আন তাবু আ এরকম মানে এখানে আছে যেমন নয়ের পর যদি তাসদীদ থাকে তাহলে মিন্না মানে এটার উচ্চারণ হবে না মিন্না বা মিন্না বা ই মানে এখানে উচ্চারণটা হবে না মিন্না বা ই মালা মালা ইহি মালা ইহি একালিফ টানতে হবে সাথে মালা ইহি ওলা আউ ওলা আউ দু ওলা আউ দু মানে এরকম সামুদা সামুদা
Lita, litat, litat, lua, litat, lua. Lan, মানে এটার উচ্চারণ হবে না, সো এটা ডিরেক্টলি এখানে চলে আসবে যেহেতু তাসদীদ আছে। লান্নাদ, লান্নাদ, উয়া, লান্নাদ, উয়া। আছে লিশা, 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 মানে একালে প্রান্ত হবে লিশা ইন, লিশা ইন। লা কিন্না, লা কিন্না। সো লা আজ, আজ। বাহান নাহু, বাহান হান, হান নাহু। এরপর নিয়ম আছে যে কলকলা, দ্যাট মিন্স প্রতিধ্বনি সৃষ্টি করার মতো, যেমন এগেইন উচ্চারণটা এরকম করা, যদি থাকে কফ, তোয়া, বা, জিম, দা, এগুলোর উচ্চারণে কীভাবে উচ্চারণ করতে হবে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। যেমন এখানে আছে ফালাক, মানে কাফের এখানে থেমে যাওয়ার কথা, ফালাক হওয়ার কথা, ফালাক, কিন্তু ফালাক, মানে একদম থেমে যাব না আমি কাফের এখানে, ফালাক। আত হওয়া যাওয়ার কথা আত, কিন্তু আমি থেমে যেতে পারবো না, আত কয়ে থেমব না, আত, আত, মানে একটু টানব, আত, আমা, আত, আমা। ওয়াকাব হয়ে যাওয়ার কথা কি, অকাব, ওয়াকাব, কিন্তু ওয়াকাব, 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 মানে এরকম বটা একটু প্রলঙ্গিত করা, ওয়াকাব। আজরুন, আজ, 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 মানে একটু টানা, আজরুন। আহাদ, আহাদ, মানে এগুলোকে বলে ডাবল উচ্চারণ, আহাদ, মানে এগুলো। খালাক, খালাক, বাতশা, বাতশা, বাতশা। কাসাব, কাসাব। ফাজরিন, ফাজর, ফাজর। সোমাদা, সোমাদা, মানে এরকম সোমাদা, মানে এরকম ডাবল উচ্চারণ, মানে প্রতিধ্বনি সৃষ্টি করতে হবে। এরপরে আরেকটু নিয়মের কথা যেটা বলবো, যেটা আমরা এর আগেও প্র্যাকটিস করে আসছি, সেটা হচ্ছে যদি যেখানে থেমে যেতে হবে এরকম ফুল স্টপ, তার আগে যদি যজম থাকে, তারপরে যদি থেমে যাওয়া লাগে, তাহলে তিন আলিফ টানতে হবে। যেমন রহিম, রহিম, গফুর, মানে তিন আলিফ টানতে হবে, হয়ে যাওয়ার কথা এক আলিফ, কিন্তু যেহেতু থেমে যেতে হবে তার মানে টেনে থামতে হবে, গফুর। সো এখানে যদি দেখি ওউদ, ওউদ, এটা কি, খিলা, খিলাল, খিলাল। জান্নাতা, ফাকাদ, ফাকাদ, ফা, ফাজ, এক আলিফ টানার কথা কিন্তু হয়ে যাবে তিন আলিফ, ফাজ। হুমুল, হুমুল, মুফলিহুন, মুফলিহুন। তিন আলিফ টানার যে নিয়ম, যে তিন আলিফ, এই চিহ্নটা বেসিক্যালি তিন আলিফকে নির্দেশ করে। সো যখনই এই চিহ্নটা থাকবে সেখানে আমরা তিন আলিফ টানবো, আমরা এর নর্মালি যদি আলিফ এর উপর যে চিহ্নটা, মানে তিন আলিফ টানতে হবে। যেমন মা, মা, মানে তিনবার তিন আলিফ, মা আগোনা। সো এখানে যেটা হচ্ছে এটা তো আমরা নর্মালি জানি যে এক আলিফ টানতে হয়। সো মা আগোনা, আগোনা, মানে লাম, লাম জবর, লা। সো এরপরে তিন আলিফ, লা, লা, ইলাহা, ইলাহা, যখন এটা থাকবে তখন এখানেও এক আলিফ টানতে হবে, ইলাহা, হাটা সেরে দিব, ইলাহা। ইয়া আ, ইয়া আ, আলিফ, আলিফ জবর। ইয়া আই, ইয়া, ইয়া, মানে তিনবার টানবো, আইয়ুহাল্লাজি,
ayyuhal lazina, lazina, ya ayyuhal, মানে যে ইয়া যে টানটো এটা তিন আলিফ, দেন হচ্ছে ayyuhal, আলিফ, এর কি ইয়া, আই ডাবল উচ্চারণ, যেহেতু তাশদীদ এখানে আছে, সো ayyuhal, এখানেও তাশদীদ আছে, ayyuhal lazina. এখানে নুন আছে এবং এখানে যজম আছে, সো নুন এবং যজম, যদি যজম থাকে এটার উচ্চারণ করার আগে এর পরবর্তী শব্দটার দিকে আমাকে খেয়াল করতে হবে, পরবর্তী যে বর্ণগুলো আছে, যেমন পরবর্তী বর্ণতে যদি কোনো কারণে তাশদীদ থাকে তাহলে মাঝখানের এটা উচ্চারণ না হয়ে এটা সরাসরি এই তাশদীদের এখানে চলে যাবে। তাহলে আমরা বলতে পারি যে আই, মানে আন না বলে আই, আই, আই ইয়াকু, আই ইয়াকু, কু এক আলিফ টান, আই ইয়াকু লু তিন আলিফ টান, ইয়াকু লু, ইয়াকু লু, আ মান্না, আ মানে এক আলিফ টান, আ মান্না, কামা, কামা মানে তিন আলিফ টান, কামা, আমানান নাসু, আমানান নাচু, কামা, আমানান নাচু, কালু, কালু তিন আলিফ টান, কালু, আনু, আনু মানে আনু মিনু, আনু মানে থেমে যাওয়া, আনু মিনু, অহুয়া, অহুয়া ইদু আ, ইদু আ তিন আলিফ টান, অহুয়া ইদু, ইদু এটার সাথে সংযুক্তি, ইদু আ ইলাল ইসলাম, ইলাল ইসলাম, ইসলাম, কালু, কালু তিন আলিফ টান, কালু, ইন্না মাআকুম, মা মাআকুম, ইন্না মাআকুম, ইয়াজহাদু, ইয়াজহাদু বিআয়াতিনা, বিআয়া তিনা তিন আলিফ টান, ইল্লা অমা ইহলিকু না, অমা ইহলিকু না মানে তিন আলিফ টান, ইহলিকু না তিন আলিফ টান, ইলা তিন আলিফ টান, ইলা আহলিহি, আহলিহি এক আলিফ টান, আহলিহি মাসরু, মাসরু রান, মাসরু রান, ইল্লা, ইল্লা ইবলিসা, ইবলিসা মানে কালিফ টান, ইবি, ইবি লিসা, ইব লিসা। এই পর্বে আমরা এটুকু প্র্যাকটিসই বারবার করে জানবো খুব ভালো করে, পরবর্তী প্র্যাকটিসগুলো বা পরবর্তী যে অপশনগুলো সেগুলো আমরা পরের ভিডিওতে দেখব।